সংবিধান স্বীকৃত সভা সমাবেশের মতো মৌলিক অধিকারও আজকে তাদের কেড়ে নিয়েছে। এই ফ্রান্সিস সরকারের সাথে তার সঙ্গী হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা শাহবাগে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে মায়ের ডাক, তারা তো গণভবনে যাওয়ার জন্য শাহবাগে জড়ো হয় নাই, তারা তো সরকার পতনের জন্য শাহবাগে জড়ো হয় নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য শাহবাগে জড়ো হয় নাই। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভুক্তভোগীর স্বজনরা কিছু কথা বলতে চেয়েছে, তারা যে অবিচারের শিকার হচ্ছে সেটা ন্যায় বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছে, সেটিও পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে। আজকে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা তার নিজের প্রয়োজনে বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ডেড স্কোয়াডে পরিণত করেছে। আজকে র‍্যাব নিয়ে যখন ইন্টারন্যাশনাল পত্র পত্রিকা গণমাধ্যমে নিউজ হয়, র‍্যাবকে ডেড স্কোয়াড হিসেবে ব্যবহার উল্লেখ করা হয়। কিছুদিন আগেই আমেরিকার যে কান্ট্রিওয়াইড মানবাধিকার রিপোর্ট, কাউন্টার টেরিজম রিপোর্ট, সেখানে দেখেছেন র‍্যাবের পরে আমাদের যে জঙ্গি দমন সহ বিশেষ ইউনিট সোয়াটকে তারা বলেছে কোন ধরনের প্রশিক্ষণ দিবে না। কেন? 10ই ডিসেম্বর এই বাকশালী মসজিদকে রক্ষা করার জন্য বিএনপির অফিসে এই সব সদস্যরা এই ঢাকা মহানগরের কতিপয় দুর্বৃত্ত পুলিশ অফিসারকে নিয়ে সেদিন বিএনপির অফিসে বোমা নিয়ে বোমা উদ্ধারের নাটক করেছিল। আজকে বিদেশিদের কাছেও পরিষ্কার সরকার নাটক করাচ্ছে, তাই আজকে কপাল পুড়েছে তাদের। সোয়াতকে আর কোনো ট্রেনিং তারা দিবে না। একই সাথে তারা বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তারা কোনো ইকোনমিক টেকনিক্যাল কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স সহযোগিতা তারা করবে না। কেন? ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানবাধিকার লঙ্ঘন, নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে, এটা আমরা বলছি না, আমেরিকা বলছে। আর আমেরিকার কথা সারা বিশ্ব দেখছে। আজকে আমেরিকার উপর একটা প্রতিবেদন তৈরি করেছে। তো আমার প্রশ্ন আজকে, এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় আজকে 2.5 লক্ষ পুলিশ সদস্যের বেতন দেওয়া হয়, র‍্যাবের বেতন দেওয়া হয়, সামরিক বাহিনীর বেতন দেওয়া হয়, বিচার বিভাগের বিচারকদের বেতন দেওয়া হয়, কেন আজকে আপনারা এই বাকশালের গোলামি করছেন? আমি একটা বক্তব্য বলেছিলাম, চট্টগ্রাম থেকে প্রতিবাদের জুতা ছোড়া শুরু হয়েছে। করবেন, আদালত অবমাননার জন্য ডাকবেন, ডাকেন এই দুনিয়ার এই বাইরের কারাগারের চেয়ে প্রয়োজনের ওই জেলখানার কারাগারের মর্ম। কিন্তু এই প্রতিবাদের বিরুদ্ধে এবং এই প্রতিবাদের দোষরদের বিরুদ্ধে আমরা কথা বলেই যাবো, আমরা প্রতিবাদ করেই যাব। আজকে বিচারকরা এই প্রতিবাদের দোষর হচ্ছে না, বাকশালের দোষর হচ্ছে না, পুলিশ হচ্ছে, বিচারক হচ্ছে। তবে কথা পরিষ্কার, গুটি কয়েক সদস্যরাই বিচারক বলেন, পুলিশ বলেন, অমুক অফিসার বলেন, গুটি কয়েক দুর্বৃত্ত টাকা বানিয়েছে, পয়সা বানিয়েছে। 60,000 টাকার পুলিশ অফিসারের ঢাকায় কিভাবে 2 কোটি টাকার ফ্ল্যাট তৈরি হয় আমি জানতে চাই। 90,000 টাকা 1 লক্ষ টাকা বেতনের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে আজকে গুলশান বানানিতে ধানমন্ডিতে বাড়ি ধারা আজকে ফ্ল্যাট করে, তাদের ছেলে মেয়ে কিভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, দেশের বাইরে পড়ায়, আমি জানতে চাই। আজকে সে গ্যাং অফ মানে রবার, একটা ডাকাতের দল, একটা লুটের দল জনগণের উপরে ইট পাথরের মতো চেপে বসে আজকে ভিন্ন মতের কণ্ঠ দমন করে, নির্যাতন নিপীড়ন করে আজকে রাষ্ট্র চালাচ্ছে। আর আমরা যারা গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মানবাধিকারের জন্য কথা বলছি, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, মামলা দিচ্ছে। একজন মহিলা বলেছেন, লক্ষ্মীপুরের ছাত্র দলের নেতার স্ত্রী, তার হাজবেন্ড মারা গিয়েছে, তার 2 থেকে 4 দিনের মধ্যে তার নামে 2টা মার্ডার কেস দিল এবং তার হাজবেন্ডকে 16টা গুলি করেছে। এই গুলি যারা করেছেন, আপনারা যদি বেঁচে থাকেন আর এই প্রজন্ম যদি বেঁচে থাকে, এই গুলির জবাব তাদেরকে দিতে হবে।